20 জানুয়ারি বাংলা টাইগাররা মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়দের পুচকে দলের সাথে। একেবারে নতুন এ দলের কার কেমন স্কিল তা জানেন না তামিম বাহিনীরা। কে অফব্রেকটাকে বেশ আয়ত্তে নিয়েছেন, কেইভাবে ব্যাটে গ্রিপটাকে ধরে হিংস্র হয়ে উঠতে পারেন এমন বিশ্লেষণের সুযোগ নেই টাইগারদের। তাই বেশ সতর্ক খেলোয়াড় থেকে ম্যানেজমেন্ট। ব্যাট বলে স্কিলটাকে আরও বাড়িয়ে নিতে তাই হয়ে গেল তামিম রিয়াদের লড়াই। কে জিতল, কে হারল আর কেই বা শাসন করল বোলার কিংবা ব্যাটসম্যানদের, তাই চলুন জেনে আসি। বাংলার দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম দৃষ্টি কেড়েছেন সবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রাথমিক দলে তাদের রেখেছেন নির্বাচকেরা। বৃহস্পতিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন তারা। হাসান মাহমুদ 4টি ও শরীফুল 2 উইকেট নিয়ে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন। তাদের দুরন্ত বোলিংয়ে তামিম একাদশকে মাত্র 161 রানে অল আউট করে মাহমুদুল্লাহ একাদশ। জবাবে নাইম শেখের 43 আর মাহমুদুল্লার 51 রানের ঝড়ো ইনিংসে 5 উইকেটে জিতে যায় মাহমুদুল্লাহ একাদশ। অভিজ্ঞতা অর্জনের জন্য হাসান ও শরীফুলকে নেওয়া হয়েছে। চূড়ান্ত দলেও তারা থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিসিবি প্রেসিডেন্টস কাপ, সবশেষ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ভালো করেছে দুজন। হাসান 21 রানে 4টি উইকেট এবং শরীফুল 27 রানে নেন 2টি উইকেট। ব্যাটিংয়ে ব্যর্থ তামিম সমরা। উইকেটে থিতু হয়েও কেউ বড় স্কোর করতে পারেননি। তামিম আউট হয়েছেন 28 রান করে। নাজমুল 27, মিঠুন 16, সৌম্য 24 এবং আফিফ 25 রান করেন। 40 ওভারের ম্যাচে 37 ওভার 2 বল খেলে অল আউট হয় তামিম একাদশ। 2টি উইকেট নেন আলামিনো, 1টি উইকেট মেহেদী হাসান মিরাজের। জবাবে শুরুতে ইয়াসির আলী রাব্বিকে তুলে নেন মুস্তাফিজুর রহমান। ভালো শুরুর আওয়াজ দিয়ে সাকিব আল হাসান রান আউট হয়ে ফেরেন। নাইম শেখ শেষ 52 বলে করেন 43 রান, মুশফিক 28। রান পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। দলকে জিতিয়ে ফেরেন বিপদের কাণ্ডারি মাহমুদুল্লাহ। 64 বলে অপরাজিত 51 করে ম্যাচ সেরা তিনি। মুস্তাফিজ, সাইফুদ্দিন, নাসুম ও মেহেদী হাসান 1টি করে উইকেট নেন।